এভাবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কক্সবাজারে সাত বছর পর শুরু হলো বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ। কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই আসরের উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য বিজন বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দিন, আয়োজক কমিটির আহ্বায়ক হেলালুদ্দিন কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাইদি সহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বরা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, দুর্দান্ত একটা আয়োজন আমি বলব যে ফুটবলের একটা উন্মাদনা চলছে, সেই সময় দুই মাস ব্যাপী এই আয়োজনটা হবে। আমরা লম্ব করব না, আমরা সকলেই জানি যে আমাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম আছে, তিনি আসছেন কক্সবাজার। এই সাথে একটা বিষয়, জয় বাংলার ধ্বনি বাজবে, জয় বাংলার সবাই একসাথে বাজবে, মাননীয় প্রধানমন্ত্রী 7 তারিখ আসবে, সেই ডিসেম্বর মাসে সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার জন্য দাওয়াত করছি। 2022 বেলুন উড়িয়ে উদ্বোধনের পর খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিথিরা। এরপর উদ্বোধনী ম্যাচ শুরু হয়। উদ্বোধনী ম্যাচে অংশ নেন যুব একাদশ রামু ও চকরিয়া ফুটবল একাডেমি। তবে শেষ পর্যন্ত খেলাটি গোলশূন্য ড্র হয়। কক্সবাজার জেলা ফুটবল লীগের এবারের আসরে 18টি ক্লাব 3টি গ্রুপে অংশ নিচ্ছে। এই আসরে 60টি খেলা অনুষ্ঠিত হবে এবং এই খেলাটি চলবে প্রায় দুমাস ব্যাপী। বিডি ওয়ার্ল্ড স্পোর্টস ডেস্ক।